পটল কুমার গানওয়ালা। সুভাগা, তবে সত্যি বেঁচে নেই আমাদের সন্তান, আমাদের সন্তান পটল পথে পথে খুঁজছে। সত্যিটা বলবি না, না? সুজন বাবু, কে আপনি? তাহলে তুই যাবি কোথায় বলতো? এখানটাই নামিয়ে দাও গো, আমি চলে যাই। না না, সে হয় নাকি কলকাতা শহরে এত রাত্রে বেলায়? কত কটা বাজে তুই জানিস? আমি যে রাতেও ঘুরেছি গো। আচ্ছা, তুই যে তোর বাপের খোঁজ করতে এসেছিস কলকাতায়, সেখানে তো পেলি না, তাহলে তোর কাজ কর না, তুই তুই গ্রামে ফিরে যা। সেখানে গেলে কি বাপকে পাবো গো? পাবো নি তো, মাও যে সেখানে আর নেই গো। ও, তাহলে এতদিন কোথায় ছিলি কলকাতা শহরে? তুই কোথায় ছিলি সেখানে চলে যা। সে তো ছোট বাবুর বাড়িতে ছিলাম। হ্যাঁ, তো সেখানে যা। না না, ওখানে আমি যাবো নি, টেস্কি মামার কাছেও যাবো নি। আমি যেখানে যার কাছে যাই সেখানে তাদের খুব বিপদ হয় গো, যেখানে সেখানেই বিপদ নিয়ে আসি। তুমি আমায় এখানেই নামিয়ে দাও। না 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 না, তা হয় নাকি? তুই একজন শিল্পী, তোকে অনেক বড় শিল্পী হতে হবে। এইভাবে রাতে বিরেতে তোর ঘুরে বেড়ালে চলবে কেন? কার জন্যে বড় হবো গো? বাপের চেয়ে বড় গাইও হবো বলে পথে বেরিয়েছিলাম। বাপি যদি না থাকে তাহলে যুদ্ধ হবে কার সাথে গো? সে কি আর দেখবে আমাকে? পটল হারিয়ে গেল? পটল তো কবেই হারিয়ে গেছে ভাই। না স্যার, আমি আজকের কথা বলছি, একটু আগে আমার আমার বাড়ি থেকে নিয়ে গেছে পটলকে। ওদের সঙ্গে কয়েকজন নকল পুলিশ ছিল, রাস্তায় আবার আসল পুলিশ ধরে, কিন্তু আমি পটলকে কোথাও খুঁজে পাই না। আমার মনে হচ্ছে ওদের মধ্যে কেউ পটলকে নিয়ে নিয়েছে। স্যার, আমি পুলিশের হাতে পায়ে ধরলাম, আমি কত করে বললাম পটল পটলকে খুঁজে দিতে, কিন্তু আমার কথা কেউ আমলই দিল না। না না, সবই বুঝতে পারছি, কিন্তু বল্টু বল্টু এখানে কী করতে পারে বলুন? আমি আমি অনেক আশা নিয়ে এসেছি, আসলে ওনাকে তো সবাই চেনে, সব মহলে ওনার চেনা পরিচিতি আছে, তো উনি যদি পুলিশকে বলেন পটলের ব্যাপার, তাহলে সবাই পটলের ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে দেখবে, সেই জন্য আমি এসেছি। স্যার স্যার, দয়া করে চলুন না স্যার, চলুন না স্যার। আপনি চুপ করুন, কে তখন থেকে পটল পটল করে যাচ্ছেন? ওই নাম এখানে আর নেবেন না, বেরোন বেরোন এখান থেকে। স্যার, আমি অনেক আশা করে অনেক আশা করে এসেছি স্যার, নিরুপায় হয়ে এসেছি স্যার। আপনি যদি না যান তাহলে পুলিশ আমার কথা শুনবে না, পটলকে খুঁজে পাবো না। প্লিজ স্যার, চলুন না আমার সঙ্গে। শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? বেরোবেন কেন আপনি? রানী সাহেবা, আমি ওর কথা শুনছি। প্লিজ, বলো কি বলছিল ভাই। স্যার আমার সঙ্গে চলুন, আমি সব বলছি রাস্তায় যেতে, পটলকে বাঁচতে হবে স্যার, চলুন না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো ভাই, চলো চলো, আমাকে যেতে হবে, চলো আমার সঙ্গে চলো। না বাবা, তুমি এক পাও কোথাও যাবে না।
আমাকে যেতে হবে মা গো। আমায় যেতে হবে মা, তুই আমাকে আটকাস না। ছটকু ছটকু, তুই এখন কোথাও যাস না। আমি যাচ্ছি বল্টু, তুই বরং বাড়িতে থাক, চলো। দাদা তুমি বুঝতে পারছো না, আমি যদি না যাই তাহলে কাজটা হবে না। পুলিশ আমাকে চেনে, সুজন কুমার হিসেবে, ওরা কাজটা তাড়াতাড়ি করবে। পটলকে তাড়াতাড়ি খুঁজে বার করবে, একটু বোঝার চেষ্টা করো। তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ। আমাকে যেতে হবে দাদা, আমাকে আটকেও না, আমাকে আমাকে আটকেও না। সুজন সুজন যাবে না তুমি, চলো চলো আমি যাবো, চলো চলো। আপনারা যা যা জানেন সব বলেছেন তো? হ্যাঁ স্যার, সব কিছু বলেছি। পটলের ব্যাপারে যা জানি সব বললাম স্যার। বেশ, তাহলে নিন, সই করুন। কে করবেন আপনাদের মধ্যে? আমি 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 করবো, অবভিয়াসলি আমি করবো, আমি ছাড়া কে করবে? আমি তোর থেকে পটল পটল করে যাচ্ছেন, ওই নাম এখানে আর নেবেন না। পটলকে ভুলে যাবো আমি, আর কখনো ওর কথা আমি ভাব। পটলের নাম
আমি আর কখনো মুখে আনব না। আপনি তো মানে ছেলেটা আপনার কে হয়? মিস্টার মল্লিক, আপনি পটলকে কিভাবে চেনেন? কি হয় ও আপনার? জবাব নেই আমার কাছে, আর যে জবাব আছে সেই সত্যিটা কি সমাজ মেনে নেবে? নেবে না। আপনি যখন নিজে পটলের হয়ে ডায়েরি করতে এসেছেন, তার মানে নিশ্চয়ই ও আপনার কাছের কেউ। কতটা কাছের সেটা আমি কিভাবে বুঝাবো? ইটস ওকে, আপনি যদি আনকমফোর্টেবল ফিল করেন আমি জোর করব না। নিন, সইটা করুন। পটল আমার ছেলে। ওনার শিষ্য, ওনার কাছে গান শেখে। আচ্ছা বেশ, তাহলে আপনি সই করছেন বাবা হিসাবে। ডায়েরিতে কিন্তু আপনার সই থাকাটা দরকার। ভাববেন না, আমরা আপ্রাণ চেষ্টা করব আপনার ছেলেকে খুঁজে বের করতে। যেতে তো আমাকে হবেই গো, সে কত দূরে কাঁধ থেকে বাপকে খুঁজতে এসছি। দেরি হলে কি চলে বলো? আমার বাপ মস্ত বড় গাইয়ে কিনা, তোমার চেয়েও বড় গাইয়ে। তোর বাবা যদি খুব মস্ত বড় গাইয়ে হয়ে থাকেন তাহলে আমি তাকে নিশ্চয়ই চিনবো। আর আমি তোকে কথা দিচ্ছি, তাকে আমি খুঁজে বার করব। পটল, আমি আবার হেরে গেলাম তোর কাছে। একদিন বাড়ির চাপে তোর মাকে আমি ঘরে আনতে পারিনি রে, আর আজও বাড়ির চাপে এই সমাজ, এই সংসার, এসব কিছু চাপে আমি তোকে আমার সন্তান হিসেবে স্বীকৃতিও দিতে পারছি, তোকে সন্তান হিসেবে স্বীকৃতিও দিতে পারছি না। আমি হেরে গেছি, আমি পটল হেরে গেছি, আমি পটল হেরে গেছি, আমি হেরে গেছি, আমি পটল আমি হেরে গেছি, আমি হেরে গেছি। আর কত 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 অপরাধী হব আমি তোদের কাছে, আর কত ক্ষমা চাইবো আমি তোদের কাছে, কত ক্ষমা চাইবো। আমার অপরাধের কি সত্যি কোনো ক্ষমা হয় কি? ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, আমার অপরাধের কি আর সত্যি কোনো ক্ষমা হয়? আমি সুহাগার কাছে আর ক্ষমা চাইতে পারিনি, আমি সেই সুযোগটাই পাইনি রে পটল। আমাকে ক্ষমা চাইবার সুযোগ দিবি তুই পটল? আমাকে দিবি? আমাকে ক্ষমা চাইবার সুযোগ দিবি? তোকে তো
আমার জন্য অনেক অনেক চোখের জল পেতে হয়েছে, অনেক কাঁদতে হয়েছে তোকে আমার জন্য। আমাকে তুই কি ক্ষমা করতে পারিস পটল? আমাকে তুই কি ক্ষমা করতে পারিস পটল? তুই কি আমাকে ক্ষমা করতে পারিস? আমাকে তুই কি ক্ষমা করতে পারিস পটল? আমার কি সেই যোগ্যতা আছে তোর কাছে ক্ষমা চাইবার? আমার কি সেই যোগ্যতা আছে তোর কাছে ক্ষমা চাইবার? আমাকে কি তুই ক্ষমা করতে পারিস পটল? আমাকে তুই কি একবার ক্ষমা করতে পারিস? একবার আমাকে ক্ষমা করতে পারিস পটল? আমাকে বাপকে হারাতে না পারিস, মায়ের একটা ইচ্ছে তো তুই পূরণ করতে পারিস। তুই একটা বড় গাইয়ে হ, তুই যদি একজন বড় গাইয়ে হোস তাহলে পরে তোর মাও তো আকাশ থেকে খুশি হবে, আর তোর বাপ যাকে তুই হারাতে চেয়েছিলিস সেও তো খুশি হবে। ওদের জন্যই তো তোকে বড় গাইয়ে হতে হবে রে। দেখ সকালে আকাশে সূর্যের দিকে তাকিয়ে দেখ একবার, তুই দেখ তোর বাপ মায়েরও তাই ইচ্ছে। আচ্ছা তুই তো আমাকে গুরু বলে প্রণাম করেছিলিস, মেনেছিলিস, আবার একটা কথা মানবি তুই? মানবো গো, গুরুর কথা ফেলি কি করে? আসলে আমি ভেবে দেখলাম কি জানিস তো, এই যে বটবেলের সাথে না আমার কাজ করতে করতে ঘেন্না ধরে গেছে রে। একজন খারাপ মানুষ, অত্যন্ত খারাপ একটা মানুষ, তার সাথে কি শিল্পীর কাজ করা পোষায়? তার সাথে শিল্পীর মানায় বল তুই? তাই ভাবছিলাম যে এবার নিজে একটা যাত্রার কোম্পানি খুলব। তুই থাকবি পটল আমার সঙ্গে, আমার সাথে? তুই গান বাঁধবি আর আমি ফালা গাইব, গুরু আর গুরুর ছেলা দুজনে মিলে গ্রামকে গ্রাম মাতিয়ে তুলবো পটল। ফালা? হ্যাঁ ফালা, কেন নয় বল, এই তো সুযোগ পটল। তুই আমাকে একটা সুযোগ দে পটল। দে হ্যাঁ আমাদের যাত্রা ধর। ঠিক ধরেছিস, আমাদের যাত্রা ধর, তোর তো আর কোথাও যাওয়ার জায়গা নেই তাই না? তুই আমার সঙ্গে চল, তাতে আমারও ভালো হবে তোরও ভালো হবে। গুরুর যদি ভালো হয় তাহলে গাইব গো। এই তো কথার মতো কথা হয়েছে। আজ থেকে শুরু হলো আমাদের পালা, গুরু শিষ্য অপেরা, গুরু শিষ্য অপেরা। পটল কুমার, বরুণ কুমার, বরুণ কুমার আর পটল কুমারের গুরু শিষ্য অপেরা। ছেলে সাজে কিন্তু তোকে চমৎকার মানিয়েছে পটল, যাই এ ভাই। এই তোমার কত হয়েছে বল, এই তোমার কত হয়েছে বলো তো। আমরা কলকাতা ফিরবো না, তুমি কলকাতা ফিরে যাও, আমরা গ্রামে ফিরবো। কত আপনার? আমরা ফিরবো না, আমরা ফিরবো না, আমরা গ্রামে ফিরবো এখন। বাপকে খুঁজতে এখন আবার রেলগাড়ি চাপবো, কিন্তু এখন তো আর কোনো খোঁজা বাকি নেই আমার। আমি শুধু রইনু বাকি, আমি শুধু কি খুঁজছিস বাকি,
গেল চলে মা হয়ে বলছি ছুটকু, সত্যিটা বলিস না কাউ। মা, তুমি এটা বলছো? তুমি পটলের মায়ের নাম সরস্বতী নয়, তাই না? পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।